দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইলের হেমনগরের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে এখানে দেখতে পাচ্ছেন যে ভোট শুরুর আগেই সংঘর্ষ শুরু হয়েছে দুপক্ষের মধ্যে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু ঘটনা ঘটেছে একজনকে আপনারা দেখলেন যে আহত অবস্থায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হলো এটা হচ্ছে একজন চেয়ারম্যানের বাড়ি যিনি নৌকা প্রতীক নিয়ে এই ইউনিয়ন থেকে লড়ছেন তার বাড়িতে কিন্তু ভাঙচুরের ঘটনা তারা ঘটিয়েছেন ভাঙচুরের ঘটনা কিন্তু তারা ঘটিয়েছেন এটা বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু হামলাগুলো করেছেন কারা করছেন এই হামলাগুলো হামলাগুলো কারা করছে বিএনপি একটু কখন কিভাবে সকল গুন্ডা বাহিনী আমরা কেন্দ্রের সামনে অবস্থান করছিলাম কিন্তু আমাদের উপর অতর্কিতভাবে আমরা কোনো দিশা না পাওয়ার আগে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে পরিপ্রেক্ষিতে আমাদের এক প্রার্থীর বাইক নিয়ে তিনি গুরুতরভাবে মারাত্মক আহত হয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে তার অবস্থা খুব গুরুত্বপূর্ণ আশঙ্কাজনক নির্বাচন কিন্তু শুরু হয়নি এখনো নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু পুরো এলাকার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে আপনি দেখতে পাচ্ছেন নিজে স্ট্যান্ডিং অবস্থায় থেকে নেতৃত্ব দিয়েছে কেন হামলা করলো আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ শুনছিলেন একজন বলছিলেন স্থানীয় যে এইখানে যিনি এই ইউনিয়ন পরিষদে আজকে এখানে নির্বাচন এই ইউনিয়ন পরিষদে যিনি নৌকা প্রার্থী রয়েছেন তাদের লোকজনের উপর এজেন্টের উপর কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক ভাঙচুর চালিয়েছে এই যে পাশে একটি কেন্দ্র রয়েছে এই কেন্দ্রতে কিছুক্ষণ পরে ভোট শুরু হওয়ার কথা রয়েছে ভোট শুরু হওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে একজনকে আহত অবস্থায় কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো পুরো এলাকার মধ্যেই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে জানাবো সর্বশেষ আপডেট এখানে দীর্ঘ দিন জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিল আজকে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আপনি কি বলতে পারবেন কি নিয়ে গ্যাঞ্জামের সূত্রপাত এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারাও এটি শুনে কিন্তু এখানে এসেছেন যে পরিবেশটি কিন্তু একদম চরম উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি এক কথায় যদি বলতে যাই যে পুরো এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে আপনাদেরকে যদি আমরা একটু আরেকটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি যে ভোট একটি আমরা প্রতিনিয়তই যে খবর প্রকাশ করছি সকলের যে দাবি যে একটি সুষ্ঠু নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচন কিন্তু এখানে অনুষ্ঠিত হওয়ার জন্য যেহেতু একটি ইউনিয়নে নির্বাচন হেমনগর ইউনিয়নে সেখানে কিন্তু সকলের প্রত্যাশা ছিল যে এখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন আমরা এখন যে ফুটেজগুলো দেখাচ্ছি এটিতে কিন্তু ভোট শুরুর আগে এই চিত্র এটা আদতে কতটুকু সুষ্ঠু এই নির্বাচনে হবে সেটার কিন্তু একটি আবাস শুরুতেই দিয়ে দিচ্ছে সামনে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপারেই কিন্তু যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন অর্থাৎ বিএনপির সমর্থিত যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু ওই পাশ থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যিনি এখানের নৌকা মার্কেট প্রার্থী ছিলেন তাকে কিন্তু ধাওয়া দেওয়া হয়েছে এবং তার কর্মী সমর্থকদের উপরে কিন্তু হামলা চালানো হয়েছে এবং এই যে চিত্রটি দেখুন যে কিছুক্ষণ আগে যে এখানে দুই পক্ষের যে সংঘর্ষটি হয়েছে সেটির কিন্তু এই চিত্রটি কিন্তু সে কারণে এখানে ঘটেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেন্দ্র এই কেন্দ্রের ঠিক পাশের ঘটনা এটি কেন্দ্রের সামনের ঘটনা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনেই কিন্তু এই পরিস্থিতি বিরাজমান দর্শক বাংলা লাইভের সাথে যারা এই মুহূর্তে রয়েছেন যারা দেখছেন আমাদের এই লাইভটি আমরা রয়েছি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে এখানে আজকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছিল কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ঠিক তার পূর্ব মুহূর্তে কিন্তু নৌকার প্রার্থী এবং বিএনপির সমর্থিত যিনি রয়েছেন
তাদের কিন্তু উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং আমরা দেখতে পেয়েছি যে নৌকার একজন সমর্থক কিন্তু তিনি আহত হয়েছেন এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো আমাদের সাথে থেকে এতক্ষণ যারা লাইভে দেখেছেন আমরা আবার আপনাদেরকে সংযুক্ত করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে ওইখানে সবাই লাঠিসোঁটা নিয়ে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে ভোট যেন প্রদান করা যায় সেই সেই ইমেজ কিন্তু তারা ফেরানোর চেষ্টা করছেন তবে পুরো এলাকায় কিন্তু এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই কেন্দ্রের ঠিক ডান পাশেই যদি বলি আপনাদের এই পাশে ডান পাশেই যারা নৌকার আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তাদের সমর্থক এবং এই কেন্দ্রটির বাম পাশে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন যে বিএনপির ধান বিএনপির যিনি বিএনপি থেকে যিনি লড়ছেন বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি কিন্তু তার সমর্থকরা কিন্তু ওই পাশে উত্তেজনার মুহূর্ত সৃষ্টি করছেন